আপনাদের সাথে শেয়ার করছি আমরা কি অর্ডার দিয়েছি, একটু পরে আনবক্সিং করে আপনাদের দেখাবো। এবার আমরা এটিকে আনবক্সিং করে দেখাচ্ছি কি নিয়েছি। ডায়মন্ডের একটা গোল্ড ফেসিয়াল সেটা নিয়েছি, লোটাস কোম্পানির। এটা আগে একবার ইউজ করেছিলাম, তো লোটাসের না, এটা অন্য কোম্পানির ইউজ করেছিলাম, তো এবার লোটাসের ইউজ করে দেখি। চারটে আছে, এটা হচ্ছে একটা প্যাকেটের ভেতরে চারটা ছোট প্যাকেট থাকে। একটা আছে মাস্ক ক্রিম, এটা হচ্ছে স্টেপ ওয়ান, স্টেপ টু, তারপর হচ্ছে স্টেপ থ্রি, স্টেপ ফোর, চারটা করে, তার মানে চার চার ১৬টা আছে। অনেকদিন ধরে একটা প্রজাপতি খুব আসছে ফুলের গাছগুলোতে বসছে, কিন্তু ভিডিও করার চান্সই পাচ্ছি না, তো আজকে দেখি বসে আছে, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। উড়ে বাড়িতে মিলাদের অনুষ্ঠান, তারপরে একটা মিলাদ হচ্ছে, বৌমা কাটছে। আর আজকে যেহেতু অনেক রান্না, তাই চুলো লাগানো হয়েছে, এদিকে আর একটা চুলো আছে মাটির, আমার খুব প্রিয় ওই চুলোটা। বাড়িতে বড় অনুষ্ঠান হলে তখনই এই চুলো লাগাই, তাছাড়া চুলো লাগাই না, গ্যাসেই রান্না করি। একটা মামি আর একটা বৌমা আসছে, ওরা হেল্প করছে আমাকে কাজে। এই চুলের ডিজাইনটাও সুন্দর, একটা হার্ট আকারের ডিজাইন করেছে। আমি পারি না, পাশে বাড়ি একটা বৌমা আছে, সেই বৌমাটাই এসে করে দিয়ে গেছে। এদিকে আমরা চুলোর মধ্যে একটা সবজি বসিয়ে দিয়েছি, আলু, দুধপেশি আর হচ্ছে পটল, মিষ্টি কুমড়ো, সোয়াবিন দিয়ে একটা সবজি হচ্ছে। আর এদিকে আমাদের কলমি শাক বসানো হয়েছে, অনেক শাক লাগবে আজকে। আলু ভাজা কাটার ভাজার জন্য একদম রেডি, এখনো বসানো হয়নি। এদিকে ডাল হয়ে গেছে, এদিকে খাসির মাংস একদম রেডি। সাত দিন না ফিনাইল দেওয়া লাগে। ফিনাইলটা মাখি নাও। এদিকে চলছে ঘর মোছানো কাজ। ছেলে একটু হালকা হেল্প করছে আমাকে, এই ড্রামটা বসিয়ে গেছে যে এদিকে ঢেলে দিল। এদিকে আমাদের ইমাম সাহেব একটু কোরআন পড়ছে, মিলাদ হবে বাড়িতে। পর যে খাওয়া দাওয়া সেটা আপনাদের দেখাতে পারবো না, কারণ একটু পরে খুবই বিজি হয়ে পড়বো আমি। তো আজকের ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।